হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপে ডিলেট করে দেওয়া বা আপনি যে মেসেজগুলো করেছেন সেই মেসেজগুলো ডিলেট করে দিয়েছেন সেই মেসেজগুলো কীভাবে ফিরে আনবেন, অথবা আপনি যখন নতুন একটি মোবাইল নেন সেই মোবাইলটিতে যখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি লগ ইন দেন আপনি দেখতে পাবেন যে আপনার যে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো রয়েছে, আপনার যে পুরানো চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো ডিলেট হয়ে গেছে। অথবা আপনি যদি আপনার মোবাইলটি রিসেট দিয়ে দেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি যদি আপনি আনইনস্টল করে দেন, আপনি যখন আবার হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে লগ ইন করেন আপনি দেখতে পান যে আপনার পুরনো চ্যাটগুলো ডিলেট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো আপনার পুরনো যে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো কীভাবে ফিরে পাবেন। সো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। প্রথমে আপনাদেরকে প্রুফ আমি দেখিয়ে দিব। প্রথমে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে খেয়াল করে সবগুলো চ্যাট দেখে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে চ্যাটগুলো রয়েছে সবগুলো চ্যাট আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি প্রথম চ্যাটটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে চ্যাটগুলো করেছি অথবা সে আমাকে যে ছবিগুলো পাঠিয়েছে সবগুলো ছবি আপনাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে আমি যে মেসেজটি পাঠিয়েছি সেই মেসেজটি এবং সে আমাকে যে মেসেজটি পাঠিয়েছে সেই মেসেজটি আমি এখান থেকে ডিলিট করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মেসেজগুলো ডিলিট করে দিচ্ছি, অথবা সে আমাকে যে মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটিও আমি ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমি ডিলিট এই অপশনটিতে ক্লিক করে আমি মেসেজটি ডিলিট করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে চ্যাটগুলো করেছি অথবা সে আমাকে যে মেসেজগুলো পাঠিয়েছে সব এখান থেকে আমি মেসেজগুলো ডিলিট করে দিয়েছি। সেই মেসেজটি আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিব। তারপর এখান থেকে আমি চ্যাটটি ওপেন করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে যে ছবিটি পাঠিয়েছে অথবা যে বয়সটি পাঠিয়েছে অথবা আমি যে মেসেজটি পাঠিয়েছি সেই মেসেজগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর তারপর আমি এখান থেকে বেঁকে আসবো। তারপর এখান থেকে এই চ্যাটটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে চ্যাটগুলো করেছি অথবা সে আমাকে যে মেসেজগুলো পাঠিয়েছে এখান থেকে আমি সবগুলো মেসেজ ডিলিট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে যে মেসেজগুলো পাঠিয়েছে সে মেসেজটি আমি ডিলিট করে দিয়েছি, আমি যে মেসেজটি পাঠিয়েছি সেই মেসেজটিও আমি ডিলিট করে দিয়েছি। সেই মেসেজগুলো আপনাদেরকে আমি ফিরে দেখিয়ে দিব। অথবা ধরেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আনইনস্টল করে নিয়েছেন অথবা আপনার মোবাইলটি রিসেট করে নিয়েছেন, তারপর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে লগ ইন করেছেন, তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পুরানো যে চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো আপনি আর দেখতে পারছেন না। তো সেই চ্যাটগুলো কীভাবে ফিরে পাবেন আপনাদের সামনে আমি এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি আনইনস্টল করে নিব। আনইনস্টল করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাপ নেই। তারপর আপনাদেরকে আমি প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল করবো। হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে চার্জ করে দেওয়ার পর এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল করে নিব। আপনাদেরকে আমি প্রুফ সহ দেখিয়ে দিব যে আমার যে পুরনো চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটটি আমি ফিরে পেলাম কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নতুনভাবে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তারপর এখান থেকে আমি ওপেন এই অপশনটিতে ক্লিক করে দিব। ওপেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি নতুনভাবে ওপেন হয়ে গেছে। এখানে আপনাদেরকে আমি পুরনো চ্যাটগুলো বা আমি যে চ্যাটগুলো ডিলিট করে দিয়েছি সেই চ্যাটগুলো ফিরে দেখিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নতুনভাবে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে লগ ইন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি নতুনভাবে লগ ইন হয়ে গেছে। এখানে আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এখানে আপনাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নেওয়ার যে একটি সেটিং রয়েছে সেই চ্যাটিংটি এখানে আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টোর ফর্ম ব্যাকআপ, এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে যে স্কিপ ই অপশনটি দেখতে পাচ্ছেন, স্কিপ ই অপশনটিতে ক্লিক করলে আপনার যে পুরনো চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো আপনি কখনোই ফিরে পাবেন না। এখান থেকে আপনি কন্টিনিউ ই অপশনটিতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পুরনো চ্যাটগুলো রয়েছে সবগুলো চ্যাট ব্যাক আপ নিচ্ছে, মানে আমি যে পুরনো চ্যাটগুলো করেছি বা আমাকে যে চ্যাটগুলো পাঠিয়েছে সবগুলো চ্যাট আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি ফিরে পেলাম কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পুরনো যে চ্যাটগুলো রয়েছে সবগুলো চ্যাট ব্যাক আপ নিচ্ছে। আপনার যত বেশি চ্যাট থাকবে তত বেশি সময় লাগবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টোর ইউর চ্যাট, তার নিচে আপনি দেখতে পাচ্ছেন যে সাইজ, মানে আমার যে চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো কত এমবি। আপনারা যদি এখানে আপনার চ্যাটগুলো বেশি থাকে তাহলে আপনার এখানে বেশি সময় লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে পুরনো চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো ব্যাক আপ নিচ্ছে।
এখানে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কাজটিও আমি দেখিয়ে দিব আসলে কীভাবে আপনার চ্যাটটি ব্যাকআপ নিতে পারবে। তারপর এখান থেকে আপনি নেক্সটে করুন, নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ওকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ওকে এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্কিপ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। স্কিপ এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক মানে কি ইন্টারফেস শো করবে আপনারা এখানে দেখতেই পারছেন। রেস্টোর মিডিয়া পোস্ট মানে আমার যে চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো ব্যাকআপ নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরানো যে চ্যাটগুলো রয়েছে সবগুলো চ্যাটই কিন্তু এখানে শো হচ্ছে। তো আপনারাও কীভাবে আপনার যে পুরানো চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো কীভাবে ফিরে পাবেন, আপনাদেরকে আমি প্রথমে যে চ্যাটগুলো দেখিয়েছি সেই চ্যাটগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি চ্যাটগুলো ডিলিট করে দিয়েছি সেই চ্যাটগুলো এখানে। এখান থেকে আপনি রিসেট মিডিয়া পোস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিসেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখে আসবেন। ঠিক আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো ব্যাকআপ নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে চ্যাটগুলো ডিলিট করে দিয়েছি সেই চ্যাটগুলো ব্যাকআপ নিচ্ছে। আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিব যে সেই চ্যাটগুলো আমি ফিরে পেলাম কি না। তারপর যে অপশনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে চ্যাটগুলো রয়েছে তার নিচে আমি যে চ্যাটগুলো করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি সবগুলো চ্যাট ডিলিট করে দিয়েছিলাম, সেই সবগুলো চ্যাটই আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পুরানো যে চ্যাটগুলো রয়েছে সবগুলো চ্যাটই এখানে শো করেছে। তো আপনারা কীভাবে এই সেটিংটি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার যে চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটটি এখান থেকে ব্যাকআপ নিচ্ছে। আমার আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে চ্যাটগুলো ডিলিট করে দিয়েছি আমি যে ছবিটি ডিলিট করেছি সেই ছবিটিও কিন্তু এখানে চলে আসছে। তো সেই সেটিংটি কীভাবে করবেন এখানে আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রথমে আপনার উপরে রাইট সাইডে থ্রি লাইন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। থ্রি লাইন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিং এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সেটিং এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চ্যাট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। চ্যাট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন চ্যাট ব্যাকআপ এই অপশন। চ্যাট ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন গুগল ড্রাইভ সেটিং, এর নিচে আপনি দেখতে পারবেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ। ব্যাকআপ টু গুগল ড্রাইভ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে অসংখ্য অপশন শুরু হবে। প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেভার। এই অপশনটি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার যে চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো ব্যাকআপ নেবে না। তারপর যে অপশনটি দেখতে পাচ্ছেন অনলি ওয়ান ট্যাপ ব্যাকআপ, মানে আপনি যদি ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করে দেন তাহলে আপনার চ্যাটটি ব্যাকআপ নেবে। তারপর আপনি দেখতে পারবেন ডেইলি ব্যাকআপ। ডেইলি ব্যাকআপ এই অপশনটি হচ্ছে আপনি প্রতিদিন যে চ্যাটগুলো করেছেন সেই চ্যাটগুলার প্রতিদিনই ব্যাকআপ নিয়ে নেবে। তারপর উইকলি মান্থলি, আপনাদেরকে আমি সাজেস্ট করবো ডেইলি ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। কারণ ডেইলি ব্যাকআপ এই অপশনটিতে সিলেক্ট করে দিলে আপনার যে চ্যাটগুলো প্রতিদিনের যে চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো অটোমেটিকই আপনার ব্যাকআপ নিয়ে নিবে। এখান থেকে আপনি ডেইলি ব্যাকআপ এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, যে জিমেল অ্যাকাউন্টটি আপনি পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন। এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার দেখতে পারবেন ব্যাকআপ ইউজিং এই অপশনটি, তার নিচে আপনি দেখতে পারেন ইনক্লোজ ভিডিও। এই অপশনগুলো আপনার অফ থাকে সেই অপশনগুলো আপনি এখান থেকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনি যে চ্যাটগুলো করবেন এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টটি যদি আবার এখানে দিয়ে দেন তাহলে আপনার যে পুরনো চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলো আপনি আবার দেখতে পারবেন। অথবা আপনাকে কেউ যদি মেসেজ করে ডিলিট করে দেয় সেই মেসেজটিও আপনি এখান থেকে ব্যাকআপ নেওয়ার পর দেখতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটা থেকে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।